নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে এখানে ছেলে মেয়ে সকল প্রার্থী আবেদন করতে পারবেন আপনাদের প্রাপ্ত একাডেমিক নাম্বার এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো আপনারা যদি আবেদনে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ফুল অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একদম নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফর স্টাফ নার্স টু তো এখানে ক্লিক করলেই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি আমার সামনে চলে এসছে এখানে কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট ফর দ্য স্টাফ নার্স গ্রেড টু এখানে আপনাদের স্টাফ নার্স গ্রেড টু পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে সতেরোই মার্চ থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ রয়েছে ছাব্বিশে মার্চ দু হাজার একুশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ডাব্লু 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 ডট আর বি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এখানে আপনাদের টোটাল বেতন রয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা এরপর আমরা দেখে নিচ্ছি কত ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল আপনাদের ছ হাজার একশো চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে জিএনএম নার্সিংয়ে দেখুন ফিমেল এবং মেল এই দুই ভাগে ভাগ করা রয়েছে তারপর বাঁ সাইডে দেখুন ইউ আর এস সি এস টি ও এ ও বিসি বি পি প্রভৃতি ক্যাটেগরি অনুসারে সাজানো রয়েছে তো কাইন্ডলি এটা ভালো করে দেখে নেবেন তারপরে দেখুন ডান সাইডে দেখুন বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং তো এই দুটি পোস্টে কিন্তু আপনাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো কাইন্ডলি এগুলো ভালো করে এই ছকটি ভালো করে দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশানের লিংকটি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে টোটাল আপনাদের শূন্য পদ রয়েছে ছ হাজার একশো চোদ্দো টি এবার আমরা দেখে নিচ্ছি কোয়ালিফিকেশন এখানে আপনারা যদি জিএনএম নার্সিংটাতে আবেদন করতে চান তাহলে আপনাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফই পাশ করে থাকতে হবে আর বেসিক বিএসসি নার্সিংয়ে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস করে থাকতে হবে আর পোস্ট বেসিক বিএসসি কোর্সে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে পাস করে থাকতে হবে এরপর দু নম্বরে কী বলা হচ্ছে দেখুন আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া তিন নম্বরে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন অর্থাৎ বাংলা অথবা নেপালি যে কোনো একটি ভাষায় বলতে বা লিখতে পারলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এই হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো আপনারা অবশ্যই এই যোগ্যতার মধ্যে যদি হন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে আপনাদের বয়স সীমা বলা হয়েছে আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত এবং বয়সের হিসাবটি করে নেবেন এক এক দু হাজার অনুসারে তবে এসসি এস টি এবং ও বিসি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যে যে ছাড়টি পান সেই ছাড়টি এখানে পেয়ে যাবেন আবেদন ফি এখানে আপনাদের টোটাল আবেদন ফি রয়েছে একশো টাকা তবে জেনারেল এবং ও বিসি প্রার্থীদেরই এই একশো টাকা আবেদন ফি দিতে হবে বাকি প্রার্থীদের কিন্তু আবেদন ফি শূন্য রয়েছে এই আবেদন ফিটি আপনাদের জমা করতে হবে জিআরপিএস অর্থাৎ গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এগুলো কাইন্ডলি আপনারা ভালো করে দেখে নেবেন আপনারা যদি মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট অ্যান্ড ক্যাশ এটসেট্রা এইগুলোর মাধ্যমে কিন্তু কোনো আবেদন ফি দিতে পারবেন না সেটা এখানে দেওয়া রয়েছে এরপর আমরা দেখে নিচ্ছি আপনাদের কীভাবে সিলেকশন করা হবে আপনাদের কিন্তু এখানে অ্যাকাডেমিক স্কোরের উপর নির্ভর করে আপনাদের নিয়োগ করা হবে দেখুন অ্যাকাডেমিক স্কোরের উপর আপনাদের চল্লিশ নম্বর রয়েছে আপনারা যদি যত ভালো রেজাল্ট করে থাকবেন তার উপরই কিন্তু আপনাদেরই চল্লিশ নম্বর থাকবে এবং তারপরে কী বলে মার্কস টু ফর মার্ক্স ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ অর্থাৎ আপনাদের যদি নাম্বার ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ পর্যন্ত হয় তাহলে কুড়ি নাম্বার পেয়ে যাবেন তারপর এখানে দেখুন আপনাদের যদি কোথাও এক্সপিরিয়েন্স থাকে কোথাও যদি নার্সিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তাহলে পঁচিশ নাম্বার পেয়ে যাবেন এবং ইন্টারভিউ রয়েছে পনেরো নম্বরে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু আপনাদের প্রাপ্ত অ্যাকাডেমিক নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ